হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের আলোচ্য বিষয় সম অর্থের বাগধারা আমরা জানি যে একই অর্থের অনেকগুলো করে বাগধারা থাকে আজকে আমরা ক্ষণস্থায়ী অর্থের যে বাগধারাগুলো রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব। অর্থাৎ সম যে বাগধারাগুলো রয়েছে সেগুলো আমরা এখন একত্রে পড়ব আজকের পড়া শর্ত হচ্ছে এই পড়াগুলো আজকে আমরা তিনবার পড়ব এতে আমাদের সুবিধা কী হবে এতে আমাদের সুবিধা হবে যে পড়াগুলো অনেকটা মুখস্ত হয়ে যাবে চলুন তাহলে ক্ষণস্থায়ী অর্থে যে বাগধারাগুলো রয়েছে সেগুলো কী কী জেনে নিই ক্ষণস্থায়ী অর্থের যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে শরতের শিশির ভালুক জ্বর জলের আলপনা বালির বাদ তাসের ঘর পদ্মপাতার জল জলের দাগ এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী অর্থাৎ শরতের শিশির ভালুক জ্বর জলের আলাপনা বালির বাদ তাসের ঘর পাতার জল এবং জলের দাগ এই বাগধারাগুলো ক্ষণস্থায়ী অর্থে ব্যবহৃত হয় চলুন পড়াটি আরেকবার পড়ে নেওয়া যাক শরতের শিশির বাগধারার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী ভালুক জ্বর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী জলের আলপনা বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বালির বাদ বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী তাসের ঘর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী পদ্মপাতার জল বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এবং জলের দাগ বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এই ছিল বাগধারা নিয়ে আজকের আলোচনা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ